إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن نبينا محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها. যাবতীয় প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ অনুগ্রহ এবং একমাত্র তৌফিকে আমরা তাওহীদ প্রিয় সুন্নাহ প্রিয় গুটি কয়েক দিনী ভাই আজকের এই আমাদের সোনাপুরে অবস্থিত যে মসজিদটি কিছুদিন আগে নির্মিত হয়েছে, উদ্বোধন হয়েছে, সেখানে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দিয়েছেন তার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বর্ষিত হোক প্রিয় রসুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে কল্যাণের সব পথ বলে গেছেন এবং অকল্যাণের সব দরজা বন্ধ করার জন্য সতর্ক করে গেছেন। সেই রসুলের উপরে আমরা আবারও দুরুদ এবং সালাম পেশ করি সকলে, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মসজিদের ট্যাগ লেগে গেছে, এটা হলো শিয়া মসজিদ, এরকম আমি অনেক জায়গায় পেয়েছি, যেখানে খুতবায় গিয়েছি
খুতবার আগে পরে যখন ভাইদের সাথে আলোচনা হয়েছে তখন তারা বলেছেন যে এখানে আমাদেরকে শিয়া ট্যাগ দেওয়া হয়েছে এখানে এসে সেই খবরটা পেলাম মানে যখন কাউকে থামানো যায় না তখন একটা অপবাদ দিয়ে দিলেই মনে হয় যেন পার পেয়ে যাব তাই না কিন্তু মানুষ তো বোঝে মানুষের তো একটু হুঁশতাল আছে তাদের তো চিন্তা শক্তি আছে যারা শিয়াদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর এবং কঠিন অবস্থানে যাদের বই পুস্তক বক্তব্য শিয়াদের বিরুদ্ধে ভরপুর তাদের বিরুদ্ধেই শিয়া ট্যাগ হাস্যকর আবার এটা দুঃখেরও বটে কিছু হবে না ইনশাআল্লাহ এসব ট্যাগ যতই লাগবে ততই হকের গতি বেড়ে যাবে স্রোত যখন বাধাগ্রস্ত হয় তখন তার গতি বেড়ে যায় সুতরাং হককে ঠেকাবার অধিকার এবং সাধ্য কর্মে আল্লাহ এটাকে তার জমিনে অবশ্যই প্রচার করবেন ইনশাআল্লাহ ওলাউ কারিহাল কাফিরুন ওলাউ কারিহাল মুশরিকুন কাফির মুশরিকরা অপছন্দ করলেও না চাইলেও সুতরাং হীনবল হওয়ার কিছু নেই হতাশাগ্রস্ত হওয়ার কিছু নেই কাজ করে যেতে হবে কেবলমাত্র আল্লাহর জন্য কাজ করে যেতে হবে কেবলমাত্র তাওহীদের বাণী এই পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য তাহলে ইনশাআল্লাহ বরকত হবেই হবে বিইজনিল্লাহ তাআলা আজকের জুমায় সংক্ষিপ্ত খুতবার বিষয় হচ্ছে রিজিক এই বিষয়ে আমাকে অনুরোধ করা হয়েছে কথা বলার জন্য রিজিকের উপরে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব মানুষ এই পৃথিবীতে থাকতে চায় তাদের আরাম আয়েশ পূর্ণতা পেতে চায় সুখ শান্তি ইত্যাদিতে থাকতে চায় আর এই জন্য মানুষের দুটো জিনিসের প্রয়োজন হয় একটা হলো তার বয়স আর একটা হলো রিজিক বয়স যখন একটা মানুষ পেয়ে যায় আর রিজিক যখন পেয়ে যায় তখন তার এই পৃথিবীতে সব কিছু করাই সম্ভব বা অনেক কিছু করা সম্ভব রিজিক এবং বয়স এই জন্য দুটোই খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা দুটো বিষয়ের একটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে রিজিক রিজিক এমন একটা বিষয় পবিত্র কোরআনে প্রায় একশত মতো আয়াত শুধু রিজিকের কথা বলেছে এত গুরুত্বপূর্ণ একটা টপিক রিজিক এমন একটা বিষয় যার সাথে সম্পর্ক আমার আপনার নারী পুরুষ ছোট বড় প্রত্যেকটা মানুষের সম্পর্ক সেজন্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিজিক এমন একটা বিষয় যার কারণে যার জন্য যত পাপ দেখছেন না দুনিয়াতে তার বেশিরভাগই রিজিকের জন্য মানুষ বেশি দিন বেঁচে থাকবে এটা একটা আশা সেই জন্য যা ইচ্ছে তাই করে আরেকটা হলো সে সুখে থাকতে চায় সেজন্য সে যা ইচ্ছা তাই করে অপরাধ অপকর্ম হানাহানি মারামারি হিংসা বিদ্বেষ আপনি আশ্চর্য হবেন পুরো আমাদের অপরাধ জগৎটাকে যদি আপনি দশ ভাগে ভাগ করেন তাহলে নয় ভাগ অপরাধ এবং পাপ আমাদের হয় এই রিজিকের কারণে সেজন্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ বলেই হয়তোবা আমাকে এই বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করা হয়েছে সম্মানিত উপস্থিতি রিজিক কি আমরা বিষয়ভিত্তিক পয়েন্ট আকারে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যাতে করে সময়ের মধ্যে আমরা কথা শেষ করতে পারি আমরা সর্বপ্রথমে দেখব রিজিক কি জিনিস রিজিক বলতে আমরা কি বুঝি যদি আপনাকে জিজ্ঞেস করি তাহলে আপনি বলবেন রিজিক মানে এই যে খাবার খাই ইনকাম করি এটা হলো রিজিক
মাল এটা হলো রিজিক তাই না এটা বুঝছেন তো নাকি কিন্তু রিজিক মানে শুধু মাল নয় রিজিক মানে শুধু খাবার নয় রিজিকটা হলে কি রিজিক হচ্ছে মাল রিজিকের অন্তর্ভুক্ত রিজিকের একটা বড় অংশ জুড়ে আমাদের মাল আছে কিন্তু কেবল মালই রিজিক নয় আপনার জ্ঞান রিজিক আপনার ভিতরে খুব ধৈর্য আছে এটা রিজিক আপনাকে মানুষ ভালোবাসে এটা রিজিক আপনার পিতামাতা খুব ভালো মানুষ এটা রিজিক আপনাকে আল্লাহ খুব নেক সন্তান দান করেছেন আলহামদুলিল্লাহ রিজিক আপনার ভিতরে যোগ্যতা আছে রিজিক দক্ষতা আছে রিজিক আপনার মাশাআল্লাহ স্বাস্থ্য অনেক ভালো অনেক শক্তি আছে রিজিক তাহলে মাল শুধু রিজিকের অন্তর্ভুক্ত না বরং রিজিক বলতে অনেক কিছু উদ্দেশ্য আমরা রিজিকের সংজ্ঞা যদি আরেকটু সুন্দরভাবে বলতে চাই তাহলে যা কিছু দ্বারা আমি আপনি উপকৃত হই সেটাই হচ্ছে রিজিক রিজিক এবং উপার্জন একটু পার্থক্য করার চেষ্টা করেন রিজিক এবং উপার্জন দুটোর ভিতর পার্থক্য আছে রিজিক হলো যা কিছু দিয়ে আপনি উপকৃত হন বা হয়েছেন বা হচ্ছেন এটা হলো রিজিক আর উপার্জন কি উপার্জন হচ্ছে যা কিছু আপনার আছে উপকৃত হন বা না হন সেটা হলো উপার্জন একজন মানুষের অনেক প্রপার্টি আছে কোটি কোটি টাকা আছে অনেক গাড়ি বাড়ি আছে ব্যাংক ব্যালেন্স আছে জমি জায়গা আছে কিন্তু সবগুলো দিয়ে কি সে উপকৃত হয় কিছু তার কাজে লাগে আর বাকি সব তার রয়ে গেছে তাহলে যেটা কাজে লাগছে শুধুমাত্র এটা তার রিজিক আর যেগুলো থেকে যাচ্ছে এগুলো তার উপার্জন একটা কথা মনে রাখবেন যে মানুষকে হিসাব দিতে হবে তার উপার্জনের রিজিকের তো দেওয়াই লাগবে সাথে উপার্জনেরও হিসাব দেওয়া লাগবে ওই যে হাদিস যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বনু আদমের পা আল্লাহর সামনে থেকে এক ধাপও সামনে বাড়তে পারবে না কয়টা প্রশ্ন পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত তার একটা হলো তার মাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে মিন এই নাকতসাবাহু ওয়া ফীমা আনফাকাহু কোত্থেকে উপার্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে এর হিসাব কিন্তু দেওয়া লাগবে তাহলে যেটা আপনি ভোগ করছেন আপনি উপকৃত হচ্ছেন তারও হিসাব দেওয়া লাগবে আর যেটা হয়তো বা আপনি কখনো ভোগ করবেন না কিন্তু আপনার উপার্জনের ভিতরে আছে তালিকায় আছে আপনার হিসাবে আছে তারও হিসাব কিন্তু আপনাকে দেওয়া লাগবে তাহলে রিজিক বুঝতে পেরেছি রিজিক হচ্ছে আপনার যা কিছু দিয়ে আপনি উপকৃত হচ্ছেন সেটাই হলো রিজিক রিজিক আবার দুই ভাগে বিভক্ত একটা হলো আপনার বৈষয়িক রিজিক দুনিয়াবী রিজিক যেটা দিয়ে দুনিয়ায় ভালো থাকা যায় দুনিয়ায় আপনার পদমর্যাদা ভালো আছে এখানে আপনার সম্মান আছে এটা হলো দুনিয়াবী রিজিক দুনিয়াতে আপনি খুব ভালো খান ভালো চলেন ভালো গাড়িতে ঘুরে বেড়ান এটা দুনিয়াবী রিজিক আরেকটা রিজিক আছে সেটা হলো আর রিজিক আর রুহি সেটা হলো আধ্যাত্মিক এবং আত্মিক রিজিক যেটা আপনার পরকালে কাজে দিবে মারা যাওয়ার পরে সেই রিজিক কাজে দিবে সেটা কি জানেন সেটা হলো ঈমান সেটা হলো তাওহীদ সেটা হলো আমার আপনার আকীদা মানহাজ সেটা হচ্ছে আপনার আমার ভালো আমল এবং যত রিজিক আমরা পেয়েছি আল্লাহ আমাদেরকে দিয়েছেন সবচেয়ে উত্তম রিজিক হলো এই আর রিজক আর রুহি অর্থাৎ আত্মিক রিজিক যেটা মরার পরে কাজে লাগবে এই রিজিক হচ্ছে সবচেয়ে দামি রিজিক তাহলে আপনি যদি সত্যিকার অর্থে ইমানদার হয়ে থাকেন যদি সত্যিকার অর্থে আপনি পিওর তাওহীদের উপরে থেকে থাকেন যদি আপনি কিছু ভালো কাজ করতে সমর্থ হন তাহলে এটাই সবচেয়ে বড় রিজিক তাহলে আজকে একটা ভুল আপনারা ভেঙে যাবেন সেটা হলো এই শুধু মাল রিজিক নয় বরং মাল রিজিকের অন্তর্ভুক্ত তবে যা কিছু দিয়ে আমি উপকৃত হচ্ছি সবই রিজিক আমি খুব ভালো কম্পিউটার চালাতে পারি তাহলে এটা আমার রিজিক আমি ভালো ইংলিশ বুঝি সেটা আমি মানুষকে পড়াই
সেখান থেকে আমি উপার্জন করি সেটা আমার রিজিক এরকম যা কিছু দিয়ে আপনি উপকৃত হচ্ছেন ইহকাল বা পরকালে এর সবগুলোই রিজিক কথা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি এরপরে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাইবো সেটা হলো কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখেন এক নম্বর হলো মহান রবের যে ভান্ডার এবং যত ভান্ডার আছে সব কিছু কার হাতে মহান রব্বুল আলামিনের হাতে আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে সব কিছুর ভান্ডার উৎস মূল জায়গা এটা কার হাতে মহান রব্বুল আলামিনের হাতে মহান রব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন মহান রবের দুনিয়া এবং আসমান সমূহে যত খাজানচি খানা আছে যত ভান্ডার আছে ধন ভান্ডার আছে সব কিছু কেবলমাত্র শুধুমাত্র মহান রবের ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন কিন্তু যারা মুনাফিক টাইপ এরা এই ব্যাপারটা বোঝার চেষ্টা করে না তাহলে আমরা এই পয়েন্টটা ভালো করে খেয়াল রাখব যত ধন ভাণ্ডার আছে কার আল্লাহ এ মর্মে আরো অনেক বক্তব্য আছে মহান রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা তোমরা আল্লাহকে ছেড়ে অন্য যাদের ইবাদত করো তারা রিজিক দিতে পারে না তোমাদেরকে তাহলে রিজিক কার কাছে চাইতে হবে ফাবতাকু ইনদাল্লাহির রিজক অতএব তোমরা আল্লাহর কাছে রিজিক খোঁজো আল্লাহ ছাড়া আমাদের ভিতরে অনেকে আছে না আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে আছে হ্যাঁ গাছগাছালি পীর ফকির মাজার খানকা ইত্যাদির ইবাদত করে মানত করে সেখানে গিয়ে সেজদা করে এরকম আছে কি নাই আল্লাহ বলছেন এরকম আল্লাহকে ছেড়ে যাদের তোমরা ইবাদত করো তারা রিজিক দিতে পারে না তাহলে আপনার রবের একটা বৈশিষ্ট্য হলো তিনি রিজিক দিয়ে থাকেন তিনি রিজিক নেন না তার কি রিজিক লাগবে কিন্তু বান্দা আল্লাহকে ছেড়ে যাদের ইবাদত করছে তারা রিজিক গ্রহণ করে না মাজারে টাকা ওঠায় না কলস কলস টাকা বস্তা বস্তা টাকা ওঠে না মাজারে এই হলো আমার রব এবং যারা আমি ইবাদত করছি খানকা মাজারে বসে আছে তাদের ভিতরে পার্থক্য সেজন্য আল্লাহ বলছেন যে মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইয়ুতঈমুন আমি ওদের কাছ থেকে কোনো রিজিক চাই না ওরা আমাকে খাওয়াবে এটা আমি চাই না এটা আমার সত্তার সাথে যায় না আমি রব আমার যে বৈশিষ্ট্য তার সাথে চাই না বরং মহান রব মহান আল্লাহ তিনিই একমাত্র রিজিক দাতা তাহলে প্রথম পয়েন্ট মনে রাখবেন যে রিজিক সব কিছুর ভাণ্ডার কেবলমাত্র কার হাতে আল্লাহর হাতে দুই নম্বর পয়েন্ট মনে রাখবেন যে রিজিক আমাদেরকে দিয়ে থাকেন কে শুধু ভাণ্ডার নিয়ে তিনি বসে নেই বরং তিনি আমাদেরকে দিচ্ছেন এবং এই দায়িত্ব তার আমাকে খাওয়াবেন আমাকে পড়াবেন আমার ইলম দিবেন আমার জ্ঞান দিবেন আমার পথ দিবেন আমার সন্তান দিবেন আমার ছেলে দিবেন আমার ভালো বাবা হবে ভালো মা আমার থাকবে সব রিজিক কার হাতে আল্লাহর হাতে এটা হলো আমাদের এখনকার গুরুত্বপূর্ণ পয়েন্ট মহান রব্বুল আলামিন বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা মহান রব্বুল আলামিনের দ্ব্যর্থহীন ঘোষণা জমিনে যত প্রাণী রয়েছে তাদের সবার রিজিকের দায়িত্ব মহান আল্লাহর কাছে তার উপরে তাহলে আমরা তো মানুষ সারা পৃথিবীর মানুষ কতটুক খায় আপনি জানেন পরিসংখ্যান কি বলে আমরা সারা পৃথিবীর মানুষ এক বেলা যা খায় অন্যান্য যত প্রাণী এই পৃথিবীতে আছে উপরে নিচে পানির নিচে মাটির নিচে যত প্রাণী আছে
এদের খাদ্য তার চাইতে অনেক অনেক গুণ বেশি লাগে। সবগুলোর রুজির এবং রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ ব্যবস্থা করেন। তাহলে রিজিকের দায়িত্ব কার? যে আয়াতটি আমি এখন পড়লাম এবং অনুবাদ করলাম, এর তাফসিরে ইবনু কাসির রহিমাহুল্লাহ চমৎকার একটা কথা বলেছেন যে কাক যখন বাচ্চা, ডিম থেকে কাকের বাচ্চা যখন বের হয়, তখন কাকের বাবা এবং মা উভয়ই ওই বাচ্চা যখন সাদা অবস্থায় থাকে, ডিম থেকে বের হয়ে বাচ্চাকে ছেড়ে চলে যায়। কখন ফেরে? যতক্ষণ না বাচ্চার পালক কালো না হচ্ছে ততক্ষণ বাবা মা আর ফেরে না। তাহলে এই কয়দিন বাচ্চা কি খাবে? বাচ্চা হা করে থাকে, বাবা কখন আসবে, মা কখন আসবে, কিন্তু আসে না। তারা টহল দেয়, দেখে যে পালক কি কালো হয়েছে, কালো হলে আসবে, নাহলে ধারে কাছে আসবে না, ওটা ওদের সিস্টেম। এই সময় ইবনু কাসির রহিমাহুল্লাহ বলছেন যে এই সময় খুব দাস মাছি আছে না, এই টাইপের ছোট্ট ছোট্ট পোকা ওখানে মহান রব্বুল আলামিন সেট করে দেন অনেক, সেগুলো খেয়ে খেয়ে তারা বেঁচে থাকে। যার কোনো ক্ষমতা নাই তার মুখে রুজির ব্যবস্থা কে করে দিচ্ছেন? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দেখেন কিভাবে আমার রব রিজিকের ব্যবস্থা করছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা মনে রাখবেন যে সব ভাণ্ডার তার কাছে। দুই নম্বর মনে রাখবেন, রিজিক সবাইকে কে দিচ্ছেন? আল্লাহ, এটা আল্লাহর দায়িত্ব। তারপরে যে বিষয়টা মনে রাখবেন সেটা হলো আল্লাহর ভাণ্ডার কখনো ফোরাবার নয়, কখনো শেষ হয়ে যাবে না। সহিহ বুখারীর একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ইমিনাল্লাহি মালআ লা ইউগীবুহা নাফাকা সাহাউ আল-লাইলা ওয়ান-নাহার। আল্লাহ রাসূল বলছেন আল্লাহর ডান হাত, আল্লাহর ডান হাত পরিপূর্ণ, দান করলে খরচ করলে শেষ হয়ে যায় না, এত ভরা যে শেষ হয়ে যায় না। আল্লাহ রাসূল বলছেন সাহাউ আল-লাইলা ওয়ান-নাহার, দিন এবং রাত খালি দিয়েই যাচ্ছেন, দিয়েই যাচ্ছেন, খরচ করেই যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা কি দেখো না যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে মহান রব শুধু দিয়েই যাচ্ছেন, দিয়েই যাচ্ছেন, খরচ করেই যাচ্ছেন, কিন্তু এই এত খরচ তার যে ভাণ্ডার সেখান থেকে একটুও কমাতে পারে না, একটুও কমে না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলছেন, মহান রব বলেছেন হাদিসে কুদসি, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু ফি সুঈদিন ওয়াহিদিন সুম্মা সাআলুনি ফা'তাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু মা নাকাসা যালিকা মিম্মা কান মিম্মা ইনদি। তিনি বলছেন শোনো, তোমাদের পূর্বে যত মানুষ গিয়েছে, যত জিন গিয়েছে এবং যত আছে এবং আসবে, সবাই যদি একটা মাঠে জড়ো হয় এবং সবাই যদি মন খুলে চায় যে আমার এই 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 এ লাগবে, মনে যা চায় সব আল্লাহকে বলে, আর আল্লাহ প্রত্যেকটা মানুষের, আমার, আপনার, ওনার, 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 ওনার সবার আশা চাহিদা যদি পূরণ করেন তাহলে আল্লাহর ভাণ্ডার থেকে কিছুই কমবে না। কতটুকু কমবে? ঠিক বিশাল সাগরে একটা সুই ঢুকালে ওই সুই ওঠানোর পরে বলেন তো সুই সাগর থেকে কতখানি পানি নিয়ে আসবে, তাতে সাগরের পানি কতখানি নিচে নামবে, কিছুই হবে কি? আল্লাহ রাসূল মহান রব্বুল আলামিন বলছেন এরকম তোমরা দুনিয়ার সকলে যদি একসাথে চাও আমার কাছে, কেউ ধরেন চাইলো যে এই পৃথিবীটা আমার হয়ে যাবে আল্লাহ তাই দিবেন, কেউ চাইলো না এই পৃথিবীতে আমার হবে না, আসমান জমিনে যা আছে এতটুকু আমার লাগবে, কেউ আরো বেশি কিছু চাইলো, এত এত চাওয়ার পরও মহান রব্বুল আলামিন সবাইকে যদি দিয়ে দেন তাও আল্লাহর ভাণ্ডার থেকে একটুও কমবে না। আল্লাহু আকবার। তাহলে এই কথাটা আমরা বুঝলাম। তারপরে মনে রাখবেন প্রত্যেকটা প্রাণীর
প্রত্যেকটা মানুষের জিন ইনসান যা আছে সবার রিজিক নিশ্চিত এবং বণ্টিত নিশ্চিত মানে যতটুকু আমার প্রাপ্যতা আমি পাবই যতটুকু আপনার প্রাপ্যতা আপনি পাবেন অবশ্যই এর মানে হলো নিশ্চিত সবাই তার রিজিক অবশ্যই অবশ্যই পাবে আর বণ্টিত মানে উনি বড়লোক মানুষ তার মানে ওনার নিশ্চিত রিজিক পাচ্ছেন আর ওনার জন্য আল্লাহ বেশি বরাদ্দ রেখেছেন তাই বেশি পাচ্ছেন এর মানে বণ্টিত আমার ভাগে কি আছে আমার বরাতে কম আছে তাই আমি কম পেয়েছি উনি মোটামুটি চলেন ফিরেন ঠিক আছে মোটামুটি মিডিয়াম পেয়েছেন তাহলে এর মানে হলো বণ্টিত আমার রিজিক আমি পাবই এটা হলো নিশ্চিত কতটুকু পাবো সেটাও বণ্টিত মহান আল্লাহ বলছেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়ামা তুআদুন আসমানে তোমাদের রিজিক আছে ফয়সালা ওখান থেকে রিজিকের টেনশন কেন করো কিসের এত দুশ্চিন্তা সম্মানিত উপস্থিতি মহান রব্বুল আলামিন কাউকে অনেক দেন কাউকে কম দেন কাউকে অনেক দেওয়ার মধ্যে কল্যাণ আছে কাউকে অল্প দেওয়ার মধ্যে কল্যাণ আছে হতে পারে যার যাকে অল্প দেওয়া হয়েছে বেশি পেলে অবাধ্য হয়ে যেত বুঝতে পারেননি কোরআনে আল্লাহ বলছেন যে যদি তিনি রিজিক অঢেল দিয়ে দিতেন তাহলে মানুষ এই দুনিয়াতে ফেতনা ফাসাদ সীমা লঙ্ঘন করে বেড়াত ফাসাদ সৃষ্টি করে বেড়াত সেই জন্য যাকে যতটুকু দিলে হয় মহান রব্বুল আলামিন ততটুকুই দিয়ে থাকেন প্রিয় ভাইরা আমার তাহলে এরপরে যে বিষয়টা সেটা হলো দুশ্চিন্তার পেছনে আপনি আপনার রিজিককে চিনে না চিনেন না কিন্তু আপনার রিজিক আপনাকে ঠিকই চিনে আপনার বাড়ি কোথায় ঘর কোথায় সব আপনার রিজিক চিনে আপনি চিনেন না কিন্তু চিনে চিনে আপনার রিজিক ঠিকই আপনার বাড়িতে আসবে আপনার কাছে আসবেই আসবে চলেন এই মর্মে আমরা দু একটা হাদিস শুনি প্রিয় ভাইরা আমার একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিব্রিল আমিন আমাকে জানিয়েছেন যে আন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা আজালাহা ওয়া তাস্তাউইবা রিজকহা কোনো ব্যক্তি কোনো জীবন মারা যাবে না দুইটা জিনিস পূর্ণ না করে তার একটা হলো তার বয়স পূর্ণ অবশ্যই হবে যে কয়দিন নির্ধারণ আছে 60-65-70 পূরণ হবেই হবে তার আগে কেউ যাবে না দুই রিজিক যার যতটুকুখানি বরাদ্দ আছে ততটুকু সে খেয়ে ভোগ করে তারপরে মরবে একটা দানা একটা পদমর্যাদা একজন সন্তান বাকি থাকতে কারো মরণ হবে না বরং যার যতটুকু রিজিক আছে সেটা নিয়েই মারা যাবে তাহলে রিজিক আপনাকে খুঁজে বের করে নেবে তাই না আপনাকে রিজিক খোঁজার জন্য এত দুশ্চিন্তা ভোগ করতে হবে না চেষ্টা করতে হবে সেদিকে আমি পড়ে যাচ্ছি কিন্তু দুশ্চিন্তা ভোগ করার কিছু নেই আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রিজকু আশাদ্দু তালাবান লিল আব্দি মিন আজালিহি আপনারা জানেন যে আমাদের বয়স আমাদের মরণ আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে সবসময় আমাদের পিছু ধাওয়া করে আছে কখন সময় হবে আর কখন পাকড়া করবে কিন্তু এর চেয়ে বেশি আমাদের রিজিক আমাদের পেছনে লেগে আছে মানে রিজিক আসবেই আসবে আরেকটি হাদিস শুনে আশ্চর্য হয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি বনু আদম তার রিজিক থেকে পালাতে চায় ও আর রিজিক নেবে না যেমন আমরা সবাই মরণ থেকে পালাই না কেউ কি মরতে চায় দুনিয়াতে ভাই চায় কেউ চায় না সবাই মরণ থেকে পালাতে চায় দেখেন না অসুখ বিসুখ হলে কত চিকিৎসা করতে হবে দূরে থাকতে হবে চেষ্টা করতে হবে তো মানুষ মরণ থেকে যেমন পালায় ঠিক রিজিক মানুষ মানুষের এরকম কাছে আসতে চায় তার মানে মানুষ মরণ থেকে যেভাবে পালায় রিজিক থেকে পালানোর চেষ্টা করলেও রিজিক তাকে ঠিকই ধরবে যেমন মরণ তাকে ধরে মরণ থেকে পালালে কে বাঁচতে পারে কি ঠিক
মরণ থেকে পালানোর চেষ্টা করে যেমন লাভ নেই, রিজিক থেকে বাঁচতে চাইলেও আপনি বাঁচতে পারবেন না, রিজিক আপনি পাবেন অবশ্যই অবশ্যই। তাহলে এই আরেকটা সত্য কথা মনে রাখবেন যে রিজিক আপনাকে ঠিকই চেনে এবং আপনার কাছে অবশ্যই আসবে। আরেকটা সত্য কথা এবং বাস্তব কথা আপনাকে মনে রাখতে হবে যে আপনার যোগ্যতা, আপনার ক্ষমতা, আপনার দক্ষতা, আপনার জ্ঞান, আপনার কর্মস্পৃহা এগুলো রিজিক তৈরি করতে পারে না। সুতরাং আপনার যোগ্যতার উপরে নির্ভর করবেন না, আপনার ক্ষমতার উপরে নির্ভর করবেন না, আপনার জ্ঞানের উপরে নির্ভর করবেন না, তাহলে কি করবেন? কেবলমাত্র আল্লাহর উপরে নির্ভর করবেন। কয়েকটা পয়েন্ট আমি বলেছি, এই পয়েন্টগুলো জানলে আমাদের কি লাভ হবে। পয়েন্ট কি কি ছিল? একটা হলো সব ভান্ডার আল্লাহর হাতে, আরেকটা ছিল তিনি সকলের রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছেন, আরেকটা ছিল তার ভান্ডার কখনো শেষ হবে না, আরেকটা ছিল আমাদের সকলের রুটি রুজি রিজিক কি আছে? নিশ্চিত আছে, গ্রান্টেড এবং বণ্টিত, সবার ভাগে কতটুক সব ঠিক করা আছে। তারপরে আমরা আরও দেখেছিলাম যে যেখানেই যাই রিজিক কিন্তু আমাদেরকে ধরবে, যেভাবে মরণ আমাদেরকে ধরবে। আরেকটা আমাদের ছিল, সেটা হলো এই রিজিক কি বলে কেউ যোগ্যতা দিয়ে অর্জন করতে পারবে না, কেবলমাত্র আল্লাহর রহমত দিয়েই অর্জন করতে হবে। এখন কথা হচ্ছে, যদি এই বিষয়গুলো আমরা জানি তাহলে আমাদের কী লাভ হবে? কী লাভ হবে আমাদের? লাভ হবে এই, আমার আপনার সম্পর্ক মানুষের সাথে না হয়ে রবের সাথে হবে। দেখবেন অনেক সময় মানুষ বলে, যাহ তুই আমার চাকরিটা খালি, এরকম বলে না? তুই আমার রিজিকে লাথি মারলি, এরকম বলে না? কেন বলে? কারণ মানুষের রিজিকের ব্যাপারে ধারণা নেই, রিজিক কে দেয়, কে ঠেকায়, কে বাধা দেয় এই ধারণাই নেই, সেই কারণে মানুষ এরকম অহেতুক কথা বলে। তাহলে এই বিষয়গুলো যদি জানি তাহলে আমার আপনার প্রথম লাভ হবে, সেটা হলো এই, আমাদের সম্পর্কটা আল্লাহর সাথে গড়বে, মানুষের সাথে না। আমরা রিজিকের জন্য কোনো ব্যক্তির ধন্না ধরব না, আমরা রিজিকের জন্য কোনো ব্যক্তি স্মরণাপন্ন হব না, কারো কাছে গিয়ে এমন আকুতি করব না যেমন আকুতি আল্লাহর কাছে করি, নাউযু বিল্লাহ। হ্যাঁ, মানুষের সহযোগিতা লাগতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু আমার সম্পর্ক কেবল থাকবে আল্লাহর সাথে। তাহলে এই বিষয়গুলো জানলে কমপক্ষে আপনার রবের সাথে, আপনার সৃষ্টিকর্তার সাথে আপনার সম্পর্ক, গভীর সম্পর্ক তৈরি হবে, যে এত কিছু যার হাতে, এত কিছু করেন যিনি, তিনি রিজিক দিবেন, সুতরাং আমার চিন্তার কি আছে? ঠিক আছে না? আরেকটা লাভ হবে, সেটা হলো এই, হানাহানি, মারামারি, জমি দখল, জায়গা দখল, অমুককে দুই থাপ্পড় দেওয়া শুধু মালের জন্য, বেশিরভাগ ক্ষেত্রে মালের জন্য মারামারি হয় না বলেন? জমি জায়গার জন্য তো ঘরে ঘরে ঝগড়া বিবাদ লেগেই আছে, ভাইয়ে ভাইয়ে, ছেলে বাবাই, মায়ে বাবাই, আছে না সব? কিন্তু এই শুধুমাত্র কিছু পার্থিব ভোগ বিলাসের জন্য। অথচ যদি আমরা রিজিকের ব্যাপারটা ঠিকমতো বিশ্বাস করতাম তাহলে আমাদের ভিতরে হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি ইত্যাদি যেগুলো রিজিক কেন্দ্রিক হয়ে থাকে সেগুলো হতো না। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়টা ভালো করে আপনারা খেয়াল রাখবেন সেটা হলো এই, যে কারো কারো মনে হতে পারে, আচ্ছা রিজিক তো আল্লাহর হাতে, তিনিই দেন, তাহলে আর কাজ করে লাভ কি? বসে থাকবো, তাই না? বসে থেকে বলবো ওই যে কাকের বাচ্চাকে তো আল্লাহ দিয়েছে, তা আমাকেও দিবে, বুঝতে পারেননি তাই কি? জি না, তাই না? তাহলে কি করতে হবে আমাকে? আপনাকে দুটো কাজ করতে হবে। এক নম্বর কাজ, আপনি রিজিক চাইবেন কেবলমাত্র কার কাছে? আল্লাহর কাছে। হ্যাঁ, যেহেতু রিজিক তিনি দেন সেজন্য আমি রিজিক কার কাছে চাইব? আল্লাহর কাছে। আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর কাছেই রিজিক চাও। তাহলে রিজিক চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। দুই নম্বর যে কাজ, সেটা হলো আল্লাহ বলেছেন, ফামশু ফি মানাকিবিহা ওয়াকুলু মির রিজকি
وإليه النشور আল্লাহ বলেছেন যে তোমরা জমিন তোমাদের জন্য আমি একদম মসৃণ করে দিয়েছি তোমরা জমিনে চলো এবং রিজিক অন্বেষণ করো রিজিক তোমরা খোঁজো কার কোথায় কাজ হবে কার কোথায় চাকরি হবে কে কৃষি কাজ করবে কে অফিসে কাজ করবে কে গাড়ি চালাবে এই রিজিক অন্বেষণ কে করতে বলেছেন মহান রব্বুল আলামিন তার মানে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে কিন্তু উট আগে বাঁধতে হবে তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে বুঝতে পেরেছেন এটা সূত্র মনে রাখবেন যে আল্লাহই তো দেন তাকদিরে তো সবকিছু আছে আলহামদুলিল্লাহ আছে কিন্তু আপনাকে কাজ করতে হবে আল্লাহ বলেছেন কাজ করতে হবে চেষ্টা করো রিজিক অন্বেষণের চেষ্টা করো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাল আনফুসিহিম আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম কেমন ছিলেন জানেন তারা নিজেদের আমেল ছিলেন নিজেদের কর্মচারী ছিলেন তার মানে প্রত্যেকই নিজের কাজ করতেন আবু বকর উমা উসমান আলী আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে উমর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস সহ যত সাহাবী ছিলেন তারা সবাই নিজের হাতে উপার্জন করে খেতেন তারা ব্যবসা করতেন তারা কৃষি কাজ করতেন মদিনায় খেজুরের চাষাবাদ হতো তখনও হতো এখনও হয় তারা সবাই কাজ করে খেতেন সেই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন তারা সবাই কাজ করে খেতেন আল্লাহ রাসূল বলেছেন না শোনো মানুষ ভিক্ষা করে কেন ভিক্ষা করা তো অনেক ন্যাক্কারজনক নিকৃষ্ট কাজ তোমাদের কেউ তার পিঠে কাঠের বোঝা নিয়ে বাজারে যায় না কেন এটাই তো তার জন্য ভালো মানুষের কাছে হাত পাতার চেয়ে দেখেন ইসলাম কতভাবে কাজ করার জন্য উৎসাহিত করেছে তাহলে রিজিক দেন আল্লাহ এ কথা ঠিক রিজিক চাইতে হবে আল্লাহর কাছে এ কথা ঠিক তবে শুধু চেয়ে ঘরের কোনায় বসে থাকলে এটা হবে না কারণ আপনাকে উট বাঁধতে হবে তারপরে বলতে হবে তাওয়াক্কালতাল্লাহ আল্লাহর উপরে ভরসা করল উট ছেড়ে দিয়ে কোথায় হারিয়ে গেল আর বললাম আল্লাহর উপরে ভরসা করছি উট আসবে জি না ইসলাম এরকম জীবন ব্যবস্থার নাম নয় কথা বোঝা গেছে তাকদিরে যা আছে ওটা আমি জানি না কিন্তু আমি জানি আমাকে পরিশ্রম করতে বলা হয়েছে আমাকে আমল করতে বলা হয়েছে আমাকে কাজ করতে বলা হয়েছে তাকদিরে যেটা আছে সেটা আমি পাবো তবে আমার কর্ম আমাকে করতে হবে আমার কাজ আমাকে করতে হবে কথা বুঝতে পেরেছেন এবার চলেন রিজিকের ব্যাপারে আমাদের যারা সালাফে সালেহীন ছিলেন আমাদের যারা পূর্বসূরি ছিলেন তারা রিজিকের ব্যাপারে কেমন ভূমিকা রেখেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ইন্না আরজা মা আকুনু লিরিজকি ইযা ক্বালু লাইসা ফিল বাইতি দাকিক যখন আমাকে বলা হয় বাড়িতে এক ফোঁটা আটাও নেই এতটুকু ময়দাও নেই ঠিক সেই সময় আমি রিজিকের ব্যাপারে সবচেয়ে বেশি আশান্বিত থাকি আমার আশা সেই সময় সবচেয়ে বেশি জাগে যখন বলা হয় বাড়িতে কিচ্ছু নাই গো দেখেন তাদের রিজিকের ব্যাপারে আল্লাহর উপরে কতটা ভরসা অটুট ছিল হাসান বসরির নাম শুনেছেন না হাসান বসরি তিনি বলছেন তোমার হাতে তুমি দেখতে পাচ্ছ রিজিক আছে তোমার পকেটে এখন 50,000 টাকা আছে আর তুমি এটাও জানো রিজিক এবং ধনভাণ্ডার সব কার কাছে আল্লাহর কাছে তাহলে এখন আপনার ভরসা কার উপরে হবে এই 50,000 টাকার উপরে বেশি নাকি আল্লাহর কাছে যা আছে তার উপরে বেশি বলেন তো এটা তো আপনি এখন জবাব দিচ্ছেন কিন্তু মনের দিক দিয়ে কিন্তু আপনি বলছেন যে 50,000 আছে রে ঠিক না হাসান বসরি বলছেন যদি কারো এরকম বিশ্বাস হয় যে আল্লাহর কাছে যা আছে এবং তার কাছে যা আছে তার কাছে যা আছে তার উপরে তার বিশ্বাসটা যদি বেশি হয় তাহলে বুঝতে হবে আল্লাহর উপরে তার তাওয়াক্কল দুর্বল বুঝতে পারেন নগদ টাকা আছে তার উপরে বিশ্বাস রাখতে হবে আল্লাহর কাছে যা আছে এটাই আমি আগে পেতে পারি কারণ এই টাকাটা এখনই শেষ হয়ে যেতে পারে কিন্তু আল্লাহর কাছে যেটা আছে ওটা শেষ হবে না সম্মানিত উপস্থিতি হাতিম রাহিমাহুল্লাহ তাকে খুব চমৎকারভাবে জিজ্ঞেস করা হয়েছিল যে তাওয়াক্কুল আল্লাহর উপরে ভরসার ব্যাপারে আপনি কি মনে করেন তো তিনি বলেছিলেন আমি
চারটা জিনিস মনে করি কয়টা জিনিস চারটা দেখেন এগুলোর ভিতরে আমাদের অনেক শিক্ষা আছে উনি বলছেন আমি জানি যে আমার রিজিক কেউ খাবে না এটা যখন জেনেছি তখন আমি আত্মতৃপ্ত হয়েছি আমারটা কেউ খাবে না চাইলেও পারবে না তারপরে উনি বলছেন আমি জানি আমার কাজ কেউ করে দেবে না সেজন্য তো আমি সারা দিন কাজে ব্যস্ত আছি তিনি বলছেন আমি জানি মরণ হঠাৎ চলে আসবে সেজন্য আমি চেষ্টা করছি আমি ওকে ধরব তার মানে বুঝেন তার মানে সারাক্ষণ আমল করে যাওয়ার চেষ্টা করছি তারপরে তিনি শেষে বলছেন আমি জানি আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার সাধ্য কারণে সেজন্য আমি সারাক্ষণ তাকে দেখে লজ্জা করি গোপনে সিগারেট খাই না গাজার আড্ডায় বসি না ক্যারাম খেলি না কাউকে কলমের খোঁচায় দুই পয়সা হাজার হাজার টাকা নিয়ে নেওয়ার চেষ্টা করি না তাওয়াক্কুল বুঝতে পেরেছেন এর নাম তাওয়াক্কুল প্রিয় উপস্থিতি ইমাম শাফি রহিমহুল্লাহ তিনি খুব চমৎকার একটা কথা বলেছেন কবিতা আকারে আমি শুধুমাত্র অনুবাদ করে দিয়ে যাচ্ছি কারণ অনেক সময় আমাদের চলে গেছে সামনে অল্প কিছু বাকি আছে কিন্তু অনেক কথা রয়ে গেছে তিনি বলছেন আমি জানি আমি বিশ্বাস করি আমার রিজিক আমার রবের হাতে তার দায়িত্ব তিনি আমাকে রিজিক দিবেন এবং আমি বিশ্বাস করি যে আল্লাহ যে রিজিক দিবেন এতে আমার কোনো সন্দেহ নেই তিনি বলছেন যতটুকু আমার রিজিকে আছে তা কখনোই আমি মিস করব না অবশ্যই অবশ্যই আমি তা পাবো যদি তা গভীর সাগরের একেবারে তলদেশে থাকে তাও সেটা আমার কাছে আসবে এটা আমার দৃঢ় বিশ্বাস ইমাম শাফি রহিমহুল্লাহ বলছেন সেটা আমাকে নিয়ে আমার কাছে আসবেই আসবে হয়তো আমি কোনোদিন মুখ দিয়ে বলবো না বা কেউ আমার পক্ষে সাপোর্ট করবে না তাও গভীর সাগরের জলরাশির ভেতর থেকে সেই রিজিকটা আমার কাছে অবশ্যই আসবে কি বিশ্বাস তিনি বলছেন যে আমি কিসের জন্য দুঃখ প্রকাশ করব হতাশার কি আছে দুঃখের কি আছে আল্লাহ তো সবার রিজিক বন্টন করে রেখেছেন আমি কতটুকু পাবো কতটুকু খাবো কতটুকু খাবো কি পদ আমি পাবো চেয়ারম্যান হব নাকি মেম্বার হব সব পদ সব রিজিক আল্লাহ বন্টন করে রেখেছেন তাহলে চিন্তার কি আছে দেখেছেন রিজিকের ব্যাপারে এরকম অবস্থান কি আমরা নিতে পারবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি রিজিকের ব্যাপারে আরও দু একটা কথা আমি আপনাকে শোনাই আবু হাজিম একজন খুব তাপস মানুষ ছিলেন দুনিয়া বিরাগী মানুষ ছিলেন তাকে বলা হয়েছিল মা মা লুকা আপনার কি কি মাল আছে উনি বলেছিলেন আমার দুইটা মাল আছে এবং এই দুইটা মাল থাকলে এবং এই দুটা মাল থাকার কারণে আমি কখনো দরিদ্র হয়ে যাব গরিব হয়ে যাব এই ভয় আমার নেই তাহলে কি মাল আপনি ভাবছেন হয়তো বা অনেক জমি জায়গা আছে তাই না তাহলে অনেক উট আছে তাহলে কি আছে উনি বলছেন আমার দুইটা মাল কি জানো আল্লাহর উপরে দৃঢ় আস্থা আমার আছে আর একটা জিনিস আছে মানুষের কাছে কি আছে এই লোভ আমার সামান্যতম নয় আর এই দুটো যদি কারো থাকে তাহলে সেই সবচেয়ে বড় বড় লোক সেই সবচেয়ে বড় ধনী কথা বুঝতে পেরেছেন তাকে বলা হয়েছিল আচ্ছা আপনি কি দরিদ্র হওয়ার ভয় পান না গরিব হয়ে যাবেন এই ভয় কি আপনি পান তিনি বলছেন কি আশ্চর্য আমার যিনি রব আমাকে যিনি সৃষ্টি করেছেন তার তো সব কিছু দুনিয়ায় যা আছে আসমানে যা আছে দুনিয়া এবং আসমানের মাঝখানে যা কিছু আছে সব তার মাটির নিচে যা কিছু আছে সব তার তাহলে দরিদ্র হওয়ার ভয় কিসের তিনি তো দিবেন ভয় কিসের এবার হাতেম আল আসাম তার একটা বক্তব্য শুনিয়ে আমি এই পর্বের কথা শেষ করছি তাকে তিনি বলেছিলেন যে আমার চারজন স্ত্রী কয়জন চারজন স্ত্রী এবং আমার নয়টা সন্তান আছে কিন্তু কখনো শয়তান আমার ভিতরে এই ওয়াস ওয়াসা তৈরি করতে পারিনি যে আমি রিজিক নিয়ে ভয় পাচ্ছি এই ভয়টা শয়তান কখনো আমার ভিতরে ঢোকাতে পারেনি অথচ আমার চারজন স্ত্রী অথচ আমার নয়টা সন্তান দেখেন রিজিকের ব্যাপারে তাদের ভূমিকা তাদের অবস্থান কত গুরুত্বপূর্ণ ছিল
আল্লাহর সাথে তাদের সম্পর্কটা কত মজবুত ছিল। এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো রিজিকে ভাটা পড়ে কেন, অনেকে রিজিক কম পায়, অনেকে অভাবগ্রস্ত হয়ে যায় কেন? এর মূল কারণ হচ্ছে আমাদের পাপ। যার পাপ বেশি তার রিজিক কমে যাওয়ার আশঙ্কা আছে। এখন কেউ প্রশ্ন করতে পারেন, কই আমার এলাকার সবচেয়ে বড় ডাকাত বেশি ধনী, যে আমাদের এলাকার সবচেয়ে যে বড় নেতা কলমের খোঁচায় কত যে কোটি টাকা নিয়েছে ও আবার সবচেয়ে বেশি ধনী আছে না? কারণ অনেক ধনী ছিল না? কারণ কারণের নাম শুনেছেন তো? অনেক ধনী ছিল না? অনেক ধনী ছিল। তাহলে তো আপনার কথা অমিল হয়ে গেল। উত্তর কি? উত্তর হলো আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যদি কাউকে দেখো যে পাপ করছে তাও আল্লাহ অনেক দিচ্ছেন, তাহলে বুঝবো এটা হলো ইস্তিদরাজ, এটা হলো আল্লাহ আস্তে আস্তে ঢিল দিচ্ছেন, ওকে আল্লাহ ধরবেন তাই দিচ্ছেন, এটা পরীক্ষার জন্য। কথা বুঝতে পেরেছেন? তাহলে মূল কথা হচ্ছে যে রিজিক যদি কমে যায় তাহলে বুঝতে হবে আমার পাপ বেড়ে গেছে। তাহলে কি করতে হবে? তখন তখন আল্লাহর কাছে ফিরে আসতে হবে। সেজন্য পাপ করা যাবে না, বিশেষ করে সুদ বর্জন করতে হবে। সুদ আমাদের রিজিক নষ্ট হয়ে যাওয়ার পেছনে খুব বড় দায়ী। আজকে আমরা রাষ্ট্রীয়ভাবে বড় লোক হয়েছি, কিন্তু সুদে আমাদের ভেতর থেকে ঘুণে যেমন খেয়ে ফেলে, আমাদের ভেতরটা কিন্তু এইভাবে খেয়ে ফেলেছে শুধু সুদের কারণে। প্রতিটা বাড়িতে সুদ ঝুঁকে গেছে। আজকে সুদ নেবেন না তাও বিকাশে ইন্টারেস্ট চলে আসে, সুদ খাবি না মানে খা। এইভাবে সুদ খেতে খেতে আমাদের রিজিকটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে, বরকত নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমরা হা হুতাশ করছি। এরপরে আর একটা জিনিস, যারা ব্যবসায়ী আছে তারা দেখবেন খুব বেশি কসম করে, বলে যে আল্লাহর কসম এটা এই কয় টাকা দিয়ে কিনেছি। আরে বাবা, তোমাকে কেউ জিজ্ঞেস করেছে তুমি এই কাপড়টা কয় টাকা দিয়ে কিনেছ? তুমি বলো যে আমি এত হলে বিক্রি করব। তোমার বলার কি দরকার যে আমি এত টাকা দিয়ে কিনেছি? আর বলতে গিয়ে বেশিরভাগ ব্যবসায়ী কি বলে? মিথ্যা বলে, কসম করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর কারণে কি হয়ে যায়? এর কারণে রিজিক কমে যায়। সুতরাং আমাদের এই ধরনের লেনদেন থেকে বেঁচে থাকতে হবে। কাজ করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, আজান হচ্ছে কোনো খবর নাই, ফরজ সালাত চলে যাচ্ছে, সিয়াম চলে যাচ্ছে, ইবাদত চলে যাচ্ছে, কিন্তু আপনি রিজিকের অন্বেষণে ব্যস্ত, রিজিকের বরকত নষ্ট হয়ে যাবে, রিজিক কমে যাবে। তাহলে যে সমস্ত পাপ আমাদের রয়েছে সেই পাপগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাহলেই আমরা ইনশাআল্লাহ রিজিক বিনষ্ট হওয়া, রিজিকের বরকত নষ্ট হয়ে যাওয়া থেকে বেঁচে থাকতে পারবো। ইনশাআল্লাহ খুতবার পরের অংশে গিয়ে আমরা রিজিক বৃদ্ধির কিছু উপায় দেখে নেওয়ার চেষ্টা করব, কিভাবে আমার আপনার রিজিক বাড়তে পারে। হাদা আল্লাহ তাআলা আলামু হাকাম, ও সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ان الحمد لله ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد সম্মানিত উপস্থিতি, রিজিক বৃদ্ধির কিছু উপায় এবং মাধ্যম আমরা এখন কথা বলবো। মহান রব্বুল আলামিন আমাদেরকে রিজিক অন্বেষণ করতে বলেছেন, কোন পথ অবলম্বন করলে, কি করলে এই রিজিকে বরকত হতে পারে। এর প্রথমটা হচ্ছে আমাদের ইমানটাকে কি করতে হবে? মজবুত করতে হবে, তাওহীদটাকে ঠিক করতে হবে। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম যদি জনপদবাসী ইমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, তাহলে আমি তাদের উপরে আসমান থেকে এবং জমিন থেকে খালি বরকত নাজিল করব। তাহলে বরকত যদি পেতে চান ইমান মজবুত করতে হবে, তাওহীদ ঠিক করতে হবে, আকীদা ঠিক করতে হবে। তাওহীদ পুরোটাই নষ্ট। অনেকে ইবাদত করেন কিন্তু মাজারে মাঝে মাঝে যান,
এরকম আছে কি নাই? আমল সব বরবাদ হয়ে যায়, কিচ্ছু টিকবে না। মক্কার মুশরিকরা আমাদের অনেকের চাইতে অনেক বেশি ইবাদত করত, তারপরে ওদের আমল টিকেছে? টেকেনি, সব বরবাদ হয়ে গেছে। এসব বিষয়ে অন্য কোনো সময় কথা বলা যাবে। তাহলে প্রথম আমাদের করণীয় হচ্ছে ইমান মজবুত করতে হবে, আমল বিশুদ্ধ করতে হবে। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়াইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার অনেক পথ বের করে দিবেন। কত যে পথ খুলে যাবে বেহিসাব। আল্লাহ বলছেন, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব, এবং আল্লাহ তাকে এমন এমন রিজিকের পথ বের করে দিবেন, লা ইহতাসিব, সে হিসাবই রাখে না। সন্তান হচ্ছে না, কিভাবে কিভাবে ইমানের কারণে আল্লাহ সন্তান দিয়ে দিবেন, কত সন্তান আপনার লাগবে আল্লাহ ব্যবস্থা করে দিবেন, কোন পদ আপনার লাগবে আল্লাহ ব্যবস্থা করে দিবেন, কত টাকা লাগবে আল্লাহ ব্যবস্থা করে দিবেন। কিন্তু আপনাকে ইমান আনতে হবে, আপনার তাকওয়া বাড়াতে হবে। এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো আল্লাহর যে বিধান শরিয়াত, এই বিধানটাকে এই জমিনে প্রতিষ্ঠা করতে হবে। আপনি আপনার ব্যক্তির ভিতরে করেন, আপনার পরিবারের ভিতরে করেন, সমাজের ভিতরে করেন, প্রত্যেকেই এইভাবে চেষ্টা করলে ইসলামটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত হবে না ভাই? প্রতিষ্ঠিত যখনই হবে তখনই আমাদের ভিতরে আর অভাব ইনশাআল্লাহ থাকবে না, আমরা ধনী হয়ে যাব। এ মর্মে মহানবুল আলমী সুরা আল মায়েদার 66 নম্বর আয়াতে বক্তব্য দিয়েছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আপনারা সেটা দেখে নেওয়ার চেষ্টা করবেন। আমি সবগুলো দলিল উপস্থাপনের সুযোগ পাচ্ছি না। এরপর যে কাজটা করতে হবে সেটা হলো হজ এবং উমরা নিয়মিতভাবে করার চেষ্টা করবেন। যাদের সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, হজে গিয়েছেন আবার যাওয়ার চেষ্টা করবেন, উমরায় গিয়েছেন আবার যাওয়ার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কীরু খাবাসাল হাদীদ। তোমরা হজ এবং উমরা এই দুটাকে অব্যাহতভাবে কন্টিনিউয়াসলি করার চেষ্টা করো, কারণ হজ এবং উমরা এমন দুটি আমল, যে দুটি আমল দুইটা জিনিসকে দূর করে দেয়। একটা হলো দরিদ্রতা দূর করে দেয়। তাহলে হজ এবং উমরা আপনি টাকা খরচ করে যাবেন, কিন্তু বরকত কে দিয়ে দিবেন? আল্লাহ। আর একটা জিনিস দূর করে দেয়, সেটা হলো জুনুব, পাপ থাকবে না। সেজন্য এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা হজ এবং উমরা বেশি বেশি করে করার চেষ্টা করব, তাহলে অভাব মুক্ত হয়ে যাব এবং গুনাহ মুক্ত হয়ে যাব। আর কি চাই? আর কিছু লাগবে? অভাব নাই আপনার, গুনাহও নাই, আর কিছু লাগবে? লাগবে না। তাহলে হজ এবং উমরা যাদের সামর্থ্য আছে চেষ্টা করব বেশি বেশি করার, যাদের নাই তারা কী করবেন? তারা বেশি বেশি করে ইস্তিগফার পড়বেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এটার জন্য ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না, টাকা লাগবে না, বিমানের টিকিট লাগবে না, এখন জাহাজের সিস্টেম চালু হচ্ছে ওটাও লাগবে না, কিচ্ছু লাগবে না। বাড়ি বসে বসে যেখানে আছেন সেখানে হাঁটছেন, সেখানে যেখানে আছেন সেখানে আপনি বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চান, একদম খালেস অন্তরে ক্ষমা চান, তাহলে কি হবে? তাহলে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি তোমাদের মুষলধারে বৃষ্টি দিবেন যদি ক্ষমা চাও, এবং ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলছেন, তোমাদেরকে আল্লাহ অনেক মাল দিবেন, ছেলে মেয়ে দিয়ে ভর্তি করে দিবেন, আর কি করবেন, অনেক গাছগাছালি, বাগান, আম বাগান, এই বাগান, সেই বাগান, অনেক কিছু দিবেন। আর ওয়ায়াজআল লাকুম আনহারা, এবং তোমাদেরকে অনেক নহর দিবেন, সেটা এই দুনিয়াতেও কিছু হতে পারে, আবার কিছু পরকালেও আল্লাহ দিবেন। তাহলে আমরা যদি ইস্তিগফার করতে পারি তাহলে সব বরকত নেমে আসবে। হাসান বসরি রহিমাহুল্লাহ তাফসিরে কুরতুবিতে আছে যে তাকে এক ব্যক্তি এসে বলল যে এখন তো খুব অনাবৃষ্টি, খরা চলছে, শস্য ফসল হচ্ছে না, কি করব? উনি বলছেন যে আল্লাহর কাছে ইস্তিগফার কর। আরেকজন এসে বলছে যে আমি তো খুব দরিদ্র মানুষ, আমার সংসার চলে না, কি করতে পারি? তো বলছে ইস্তিগফার করো, আল্লাহর কাছে বেশি বেশি করে
ক্ষমা চাওয়ার চেষ্টা করো। আর একজন এসে বলছে, হাসান বাসরি আমার তো বাচ্চা কাচ্চা হয় না, কি করি, আপনি একটু দোয়া করেন তো। উনি বলছেন, ইস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। তখন হাসান বাসরির কাছে যারা আছেন তারা বলছেন, ব্যাপারটা কি, চাইলো এক একজন এক এক জিনিস, ওষুধ একটাই প্যারাসিটামল, ওষুধ একটাই প্যারাসিটামল, ব্যাপারটা কি। তখন তিনি বললেন, তুমি কি জানো না আল্লাহ কি বলেছেন, যা বলেছেন তা একটু আগে আপনাকে শোনালাম, ইস্তেগফার করো তাহলে কি হবে, বৃষ্টি বর্ষণ হবে, মাল দেওয়া হবে, টাকা দেওয়া হবে, সন্তান দেওয়া হবে, বাগান দেওয়া হবে, জান্নাতের নহর দেওয়া হবে, কত কি দেওয়া হবে শেষ নাই, বেহিসাব দেওয়া হবে। তাহলে ইস্তেগফার, এটা বলতে টাকা লাগবে না, বেশি পরিশ্রম হবে না, বেশি বেশি করে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাওয়ার চেষ্টা করি, রিজিক বেড়ে যাবে। এরপর আর একটা কাজ করতে হবে যেটা এখনকার সময়ে খুব বেশি দরকার, সেটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। এখন এখানে হয়তোবা অনেককে পাবো যে বোনের সাথে অনেকদিন কথা নাই, রাগ করে কথা বলেন, বোন জমিনেতে আসছিল যে ওই জন্য, আরে বাবা ও তো ওর অধিকার নিতে এসছে, তোমার ভাইয়ের বইয়ের ভাই আর বোনের সম্পর্ক কি ওই জমির কারণে, ওরা তো ওর অধিকারও নেবে, তোমার এত মাথা ব্যথা কিসের। যোগ্য ভাই হলে তুমি তার অধিকারটা লিখিত আকারে দিয়ে দিতে, দলিল সহকারে সব কপলা করে দিয়ে বলতে, এখন আমাদের সম্পর্ক আরও বেশি মজবুত হলো, ঠিক না। তাহলে আত্মীয়তার সম্পর্ক যদি রক্ষা করে চলতে পারি, এটা খুব ইম্পর্ট্যান্ট, তাহলে রিজিকে বরকত হবে এবং বয়সও বৃদ্ধি হবে, বয়সও আল্লাহ বাড়িয়ে দিবেন। সেই জন্য যার যেখানে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়েছে, আজকের এই বক্তব্য শোনার পরে নিজে ছোট হয়ে হাত ধরে ক্ষমা নেবেন এবং বলবেন, যা হয়েছে হয়েছে, ভুল আমারই হয়েছে তাও আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, অথবা ভুল তারই হয়েছে তাও আপনি বলবেন যে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আসো না আমরা সম্পর্কটা সুন্দর করে নেই, পারা যাবে না? আল্লাহ রাসূলের একটা হাদিস শুনি, শোনাই। আল্লাহ রাসূল বলেছেন, মান তাওয়াদা আলিল্লাহ রাফা, যে ব্যক্তি আল্লাহর জন্য নিচু হবে আল্লাহ তাকে উপরে উঠাবেন। সুতরাং আপনি লজ্জাবোধ করবেন না, সম্পর্ক গড়ে তোলেন, তাহলে বরকত বেড়ে যাবে রুজিতে, রিজিকে, সাথে বয়সও বাড়বে ইনশাআল্লাহ। এরপর যে কাজটা করতে হবে সেটা হলো, সকাল সকাল রুজির জন্য বের হয়ে যাবেন, দোকানটা খুলবেন ভোরে, কাজে লাগবেন ভোরে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ তুমি আমার উম্মতকে সকালের কাজে বরকত দিয়ে দাও। এখন তো ভাই এই যে এই জিনিসটা দেখছেন না, খুব খারাপ, এর ভালো ব্যবহারও আছে, এখন ভালো ব্যবহার হচ্ছে, কিন্তু এর ব্যবহার খারাপ আছে না? দেখবেন যেখানে ওয়াইফাই কানেকশন আছে, বর্তমান যুগে দেখেছেন ওই ঘরের যেখানে একটু চিনি থাকে ওখানে কি আসে? তো আজকে আমাদের পোলাপানগুলো কি, যেখানে ওয়াইফাই কানেকশন আছে ওখানে আমরা জড়ো হয়, জড়ো হয়ে দেখবেন যে টিপছে, কি যে টাইপে বাপও খবর রাখেন। এইভাবে আমাদের বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে এই ডিভাইস, টিভি, এই জাতীয় যত জিনিস আছে, আর প্রত্যেকটা মোড়ে মোড়ে টিভি, সারাদিন কাজ করছি, সন্ধ্যার পরে গিয়ে ওখানে বসছি, তারপরে বাসায় এসে দে দুই মুঠো খাবার খেয়ে ঘুমায় যায়, এই আমাদের রুটিন। অথচ রাতে যদি আমরা তাড়াতাড়ি ঘুমাতাম, ফজর জামাতে আদায় করতাম, তারপরে কাজে লেগে যেতাম, বরকত কে দিতেন? আল্লাহ রাসূল নিজে আমাদের জন্য দোয়া করেছেন, সকালের কাজ যারা সকালে করবে, সকালে যারা কাজ শুরু করবে তাদের এই কাজে বরকত হবেই হবে ইনশাআল্লাহ, কারণ আল্লাহ রাসূল নিজে দোয়া করেছে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সেনাবাহিনী পাঠাতেন তখন ফজরের পরপরই পাঠাতেন, এই বরকতের আশায়। আমি আমাদের যশোরে এক উদ্যোক্তাকে দেখেছি, আমি খবরে দেখেছি আর কি, যে তিনি ফজরের পরে তার অফিস চালু করে দিয়েছেন এবং সবাই কমফোর্ট এবল বা কমফোর্ট ফিল করছেন, খুব ভালো লাগছে তাদের, বরকত পাচ্ছে সব কিছুতে, সময়ে, কাজে, সব কিছুতে তারা বরকত পাচ্ছে। তাহলে এরকম আমরা করতে পারি কিনা, কাজগুলো সকালে শুরু করতে পারি কিনা, এমন ঘুম রাত জেগেছি যে এই জন্য সকলে ওঠার কোনো খবর নাই, ফজরের খবর নাই,
আটটা নটার দিকে উঠে মিশাকটা ঘষতে 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 নাস্তা খেয়ে দশটায় অফিস, বরকত হবে? কোত্থেকে বরকত আসবে? তারপরে যে কাজটা করতে হবে সেটা হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল, এটা তো আরও আগে বলা দরকার ছিল, এইটা কিন্তু অবশ্যই থাকতে হবে। মহান রব্বুল আলামিন বলছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট। বলেন তো আল্লাহ যদি আমার জন্য যথেষ্ট হয়, আপনার জন্য যথেষ্ট হয়, আর কার লাগবে? হাতেচু করেন, কার লাগবে? লাগবে কারো? আর কারো লাগবে না। ফাহুয়া হাসবু, আল্লাহ যথেষ্ট। তাহলে আল্লাহর উপরে আমাদেরকে বেশি বেশি করে ভরসা করতে হবে। এরপরে যে কাজটা করতে হবে, ইবাদতের জন্য আপনি কিছু সময় বের করেন, ইবাদতে মুশগুল হয়ে যান। আল্লাহ বলছেন ইয়া ইবনা আদম তাফাররাগ লি ইবাদতি আমলা সদরাকা গিনান ওয়া আসদ্দা ফাকরাক, শোনো আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য একটু সময় বিনিয়োগ করো। তাহলে কি হবে? তাহলে তোমার লাভ আছে, সেই লাভটা হলো তোমার বুকটা আমি অভাব মুক্ত করে দেব, তোমার অভাব থাকবে না। আর একটা কাজ করব, ও আসুদ্দা ফাকরাক, দরিদ্র হওয়ার যত পথঘাট আছে সব আমি একদম বন্ধ করে দেব যদি তুমি না করো। ওয়াইন ওয়াইল্লা তাফআল মালাতু ইয়াদাইকা শুকলান ওয়া লাম আসুদ ফাকরাক, আর যদি তুমি তা না করো তাহলে আমি তোমার ব্যস্ততা এমন বাড়িয়ে দেব কোনো বরকত পাবা না। সারাদিন ছুটছো ছুটছো ছুটছো, রেজাল্ট জিরো, ব্যস্ততা বাড়িয়ে দেব। এবং তিনি বলছেন বললাম আসদ্দা ফাকরাক, তোমার অভাব মুক্ত হওয়ার যে পথ আছে সেই পথ আমি বন্ধ করব না, অভাব লেগেই থাকবে, তুমি দোয়াতেই থাকবা আর অভাব তোমার পিছনে দোয়াতেই থাকবে, বন্ধ হবে না। তাহলে আসেন আমরা একটু করে ইবাদত করার চেষ্টা করি, করা যাবে না ইনশাআল্লাহ, ফরজগুলো করার চেষ্টা করি, সিয়াম রাখার চেষ্টা করি, মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি, আমানত রক্ষার চেষ্টা করি, আস্তে আস্তে ইবাদতগুলো করার চেষ্টা করি। এরপরে কিছু কিছু করে দান করার চেষ্টা করতে হবে, এই অভ্যাস করা যাবে না ইনশাআল্লাহ। আপনার জানি আপনার ইনকাম মাত্র মাস প্রতিদিন 300 টাকা 400 টাকা, এরকম ইনকামের মানুষ আছে না ভাই? ওর ভিতর থেকে আপনি 5 টাকা দিতে পারবেন, কিচ্ছু লাগবে না। আপনি তো সিগারেটই খান প্রতিদিন প্রায় 100 টাকার, 100 টাকা কত, 10, 12, 15 টাকা বিভিন্ন দামের আছে না? তো এখানে তো আপনি পুড়িয়ে ফেলছেন, সেই জায়গায় 10টা টাকা মসজিদে দিলে, গরিবের হাতে দিলে সেখানে বরকত কে দিয়ে দিবেন? মহান আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু ওয়াহুয়া খায়রুর রাযিকিন, তোমরা যা কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করো ফাহুয়া ইখলিফুহু, ওটা আল্লাহ জমা রেখে দেন, ওয়াহুয়া খায়রুর রাযিকিন, তিনি সর্বোত্তম রিজিক দাতা। সুতরাং যা কিছু দান করছি সেটা আল্লাহ রেখে দিবেন, ওটা আল্লাহ পালতে থাকবেন, পালতে 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 ওটা বিশাল ভাণ্ডার হয়ে যাবে, ছোট্ট জিনিস ওটা আপনার অনেক বড় হয়ে যাবে। মহান রব্বুল আলামিন বলছেন ইয়া ইবনা আদম আনফিক উনফিক আলাইক, শোনো আদম সন্তান তোমরা দান করো আমি তোমাদেরকে দান করব, খরচ করো আমার রাস্তায় আমি তোমাদের জন্য খরচ করব। আমার খরচ করাটা সীমাবদ্ধ, কিন্তু আল্লাহ যখন আমাকে দিবেন আল্লাহর কি কম পড়েছে? আল্লাহ তখন অনেক আমাদেরকে দিবেন। এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো গরিব যারা আছে অবজ্ঞা করবেন না, অবহেলা করবেন না, ওদেরকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। এখানে একটুখানি বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হলো এই, যারা এখন ঢুকছেন তারা সুন্নাত পড়ে তারপরে বসে, আমি খুতবায় থাকি আর যেই থাকি সুন্নাত পড়েই বসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস, তিনি বলেছেন যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, দুই রাকাত না পড়ে যেন না বসে, দুই রাকাত পড়বে তারপরে বসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসে বলেছেন তোমাদের যে কেউ মসজিদে ঢুকলে যেন দুই রাকাত পড়ে তারপরে বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, সেই সময় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন, করে বসে পড়লেন। আল্লাহ রাসূল বললেন এই দাঁড়াও সালাত পড়েছো? বললেন জি না আল্লাহ রাসূল। তখন আল্লাহ রাসূল বললেন
সালাত দুই রাকাত পড়ো তারপরে বসো, কথা বোঝা গেছে? সুতরাং যারা ঢুকছেন এখন খুতবার মাঝখানে ঢুকেছেন, তারা সুন্নাত পড়ে তারপরে বসবেন, ঠিক আছে? আপনাদের সিস্টেমটা হয়তো বা এরকম আছে বা আপনার অভ্যস্ত না, আপনাদেরকে সময় দেওয়া হয় এসে পটাপট বসে পড়েন আর পরে সময় দেওয়া হয়। এই সময় দেওয়ার হাদিসটা আমি খুঁজতেছি অনেক দিন থেকে, আমি পাচ্ছি না। যদি থাকে আল্লাহর কসম আমি সহ এই সবাইকে নিয়ে সময় দিয়ে আগামী জুমা থেকে আমরা সময় দিয়ে সুন্নাত পড়ব এই এক সপ্তাহের ভিতরে যদি পারেন। আমি তো চলে যাব, এখানে যারা আছেন তাদের হাতে দলিলটা দিয়ে যাবেন, সময় দেওয়ার দলিল। আর আমি আপনাকে দলিল দিয়ে গেলাম যে যে অবস্থায় আপনি প্রবেশ করেন না কেন, ইমাম খুতবায় থাকা যায় থাক না কেন, যদি আপনার উযু থাকে তাহলে আপনি দুই রেখাত পড়বেন তারপরে বসবেন। এমন কি যদি ওই সময় সূর্য একদম মাথার উপরে থাকে তাও দুই রেখাত পড়বেন, যদি ওই সময় চন্দ্রগ্রহণ হয় তাও দুই রেখাত পড়বেন, যদি ওই সময় সূর্য ওঠে তাও দুই রেখাত পড়বেন, যদি ওই সময় সূর্য ডোবে তাও দুই রেখাত পড়বেন। তার মানে নিষিদ্ধ সময় হলেও দুই রেখাত পড়বেন, ঠিক আছে? এর জন্য কোনো নিষিদ্ধ সময় নাই। কথাটা বললাম ভারী লাগতে পারে কারণ নতুন শুনছেন, কিন্তু ভারী না, এটাই সুন্না, এটাই হাদিস দ্বারা প্রমাণিত। আপনি মক্কায় চলে যান, আপনি মদিনায় চলে যান, আমি তো মদিনাতে আলহামদুলিল্লাহ 12টা বছর ছিলাম, এক যুগ সেখানে লেখাপড়া করার জন্যই ছিলাম 12 বছর। তো সেখানে তো এই আমলগুলোই দেখেছি, মক্কাতে এই আমলগুলোই দেখেছি, এবং হাদিসের সাথে সেই আমলেরই মিল আছে, এবং সেই আমলটাই আপনাকে করতে বলছি। আপনি আমাকে শত্রু ভাববেন না, আপনি ভাববেন না যে মনে হয় কী বলে ব্রেন অস করতে এসছে, জি না, আমি হক কথা বলতে এসছি এখানে। আপনি আলু কিনতে যান, পটল কিনতে যান, ওটা উল্টিয়ে দেখেন, বেগুন কিনতে গেলে তো পোকা আছে কিনা ভালো করে দেখেন এখন বেগুনের যে দাম, কিন্তু শরিয়াত মানবেন, ইসলাম মানবেন, ভেবে চিনতে মানবেন না, দেখবেন না আপনার কাছে কি দিনটা ইসলামটা আলু বেগুনের চাইতে সস্তা। সুতরাং দিন কোত্থেকে নিচ্ছেন, কিভাবে নেবেন, এই ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। দিন আপনার অনেক মূল্যবান, আবেগ দিয়ে চলবেন না, শুধু আবেগ এবং বিবেক উভয়কে কাজে লাগাবেন, ঠিক আছে? ইলিশ মাছ কিনতে গেলে উল্টান না, পদ্মার কিনা, বরিশালের কিনা, চাঁদপুরের কিনা, নাকি চিটাগাং থেকে এসছে, দেখে শুনে যাচাই যাচাই বাছাই করেই তো কেনেন, তাই না? জমি কিনতে গেলে CSRS কত কি আছে, কত সালের রেকর্ড, এই সেই খতিয়ান পর্চা সব কিছু দেখে উদ্ধার করে তারপরে কেনেন না, তাহলে শরীয়তটা কি এতই সস্তা হয়ে গেল যে কিছুই দেখা লাগে না? হুজুর যা বলছে তাই, হুজুর যা বলছে যুগ যুগ ধরে ওটাই শরীয়ত। আপনার কি জ্ঞান অর্জন করতে হবে না? আল্লাহ রাসূল কি বলেননি তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিমকে জ্ঞান অর্জন করাই লাগবে। আমিও মুসলিম, আপনিও মুসলিম, কৃষকও মুসলিম, দিন মজুরও মুসলিম, প্রত্যেকটা মুসলিমকে দিন শেখাই লাগবে। সুতরাং এই ফরজিয়াত আপনি অবশ্যই আদায় করবেন, পড়াশোনা করবেন, বক্তব্য শুনবেন, এইভাবে আপনি জ্ঞান অর্জন করবেন, এটা আপনার উপরে ফরজ। যদি না করেন তাহলে গুনাহগার হবেন, লিখে নিয়ে যান গুনাহগার হবেন, দিনের ব্যাপারে কোনো ছাড় নাই। বুঝতে পেরেছেন ভাইরা আমার? খুতবার টাইম কিন্তু একদম শেষ হয়ে গেছে, আর কথা বলা মোটেও ঠিক হবে না। আল্লাহ যা দিয়েছেন ততটুকুতে সন্তুষ্ট থাকার চেষ্টা করেন, শুকরিয়া আদায় করার চেষ্টা করেন। অনেক আছে খালি শুকরিয়া আদায় করেন না, বলে হারে আরও হতো আরও হতো আরও হতো, একটু আছে শুকরিয়া আদায় করেন, আল্লাহ ইনশাআল্লাহ বরকত দিয়ে দিবেন। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করেন। এরপরে যে কাজটা করবেন সেটা হলো যে সবসময় নিচের দিকে যে আছে তাকে দেখবেন, আপনার উপরে কে আছে ওটা দেখবেন না, বিশেষ করে এইসব ক্ষেত্রে কে কত বড় লোক ওটা দেখবেন না, দেখতে গেলে আপনার আফসোস হবে, কষ্ট হবে, ওর অনেক ভালো গাড়ি আছে, ভালো বাড়ি আছে, ভালো জামা পরে, এটা দেখবেন না, আপনার নিচে কে আছে তাকে দেখবেন, তাহলে খুশি থাকতে পারবেন, তাহলে ভালো থাকতে পারবেন, এত বেশি আফসোসের কিছু নেই। আজকে মরলে কালকে কিন্তু দুই দিন হয়ে যাবে, সুতরাং আপনাকে আমাকে পরকাল নিয়ে ভাবতে হবে। রিজিক ইনশাআল্লাহ আসবে, মহানবুল আলমিন আমাদের রিজিকে বরকত দান করুন, এবং সৎ পথে আমাদের রিজিক অন্বেষণের এবং তালাশ করার তৌফিক দান করুন। আমিন।
ثم آمين. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. هذا الله تعالى أعلم وأحكم، وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. قوموا للصلاة.